গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, মানে 10ই অক্টোবর। আজকে তো গতকাল রাত্রিবেলা তো মটরশুঁটি, কচুরি, ছোলার ডাল এই সমস্ত বানানো হয়েছিল, তোমাদের সেটা দেখিয়েছিলাম। তো সেই কারণে বাসনপত্র প্রচুর বেরিয়েছিল, সেই বাসনপত্রগুলো সমস্ত সকালবেলা এখন তুলে নিচ্ছি। মানে রাত্রিবেলা বাসনগুলো মাজা হলে না জল পুরোপুরি ঝরে না, তো রাত্রেই তুলে রাখা যায় না, ওই জন্য সকালবেলা রান্নাঘরে এসেই প্রথমে আমাকে এই কাজটা করতে হয়, বাসনগুলো জায়গা মতো রাখতে হয়, কারণ নইলে কাজ এগোনো যায় না আর কি। কারণ এই জায়গাটাও ফাঁকা হয়ে যায়, বাসনগুলো জায়গা মতো রেখে নিলে আবার প্রয়োজন অনুযায়ী বাসনটা প্রয়োজন অনুযায়ী নেওয়া যায় আর কি, জায়গা মতো রাখলে। তাই প্রথমেই যত ব্যস্ততায় থাকুক এই কাজটা করতে হয়, তো সেটাই প্রথমে করে নিচ্ছি। তারপরে তো চা খেয়ে রান্নাবান্নার কাজে হাত দেবো। আর আজকে না খুব বেশি কিছু রান্নাবান্না করব না, অল্পই কিছু করব, কারণ গ্যাসটার একটু সমস্যা হওয়ার কারণে না খুব সমস্যায় পড়তে হচ্ছে সকালবেলা, ওই সময়ের মধ্যে বেশি কিছু করতে পারছি না আর কি। তো যাই হোক, ওইদিকে দেখো মুগের ডাল বসিয়েছে একটুখানি, মানে প্রেশারে, প্রেশার কুক করে নেবো আর কি। আর এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি, মুগের ডাল হবে, আলু ভাজা হবে, আর রান্না করব হচ্ছে একটুখানি উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, আর রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত পাতলা করে, এই হচ্ছে রান্না করব। অনেক দিন জানো তো এই মানে পাতলা পাতলা যে পোস্তটা হয় না সেটা করা হয়নি, কারণ একদম ড্রাই শুকনো শুকনো যে পোস্ত হয় সেটাই সাধারণত আমাদের ঘরে বেশি হয়। তো আজকে মনে হলো যে একটুখানি ঝিঙে আলু দিয়ে পাতলা করে পোস্ত করি, গরমকালে এরকম পাতলা পোস্ত খেতে বেশ ভালোই লাগে। তো আজ যেহেতু অনেকদিন হয়নি সেহেতু আরও বেশি ভালো লাগবে, সেই কারণেই করলাম। আর এখানে উচ্ছে আর আলুও কেটে নিচ্ছি, উচ্ছে আলু চচ্চড়িটা একটু অন্যরকমভাবে করবো। সাধারণত না ওই পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে উচ্ছেটা একটু ভাজা করে আলুটা ভাজা করে নিই, নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিই, আবার একটু মাখা মাখা করে নিই, এরকমভাবেই করি। কিন্তু আজকে একটুখানি বড়ি ভাজা করে দেবো। কিন্তু জানো তো উচ্ছে আলু চচ্চড়িটা আজকে একদমই ভালো হয় মানে লাগেনি খেতে, তার কারণ হচ্ছে বড়িটা, যে বড়িগুলো ছিল না, এই বড়িগুলো না কেন জানি না তেতো। তো উচ্ছে মানে কি বলতো, অল্প কাটা বড়ি ছিল, এবার ঝোলে টোলে মানে মাছের ঝোলে আমি বড়ি দিয়ে দিতে পারছিলাম না, কারণ বড়িটা আর কি তেতো হয়ে যাচ্ছিলো, সেটা জানতাম আর কি যে এই বড়িটা দেওয়া যাবে না মাছের ঝোলে। তো আজকে ভাবলাম উচ্ছের তরকারিটা তো তেতোই, তো উচ্ছের তরকারিতে একটু বড়ি ভাজা করে দিলে ভালো লাগে খেতে, তা ভাবলাম এটা তো তেতোই তাহলে বড়িটা দিয়ে দিই, বড়িটার যে তেতো সেটা বোঝা যাবে না, খেতে ভালোই লাগবে। কিন্তু ভালো লাগছিল না, কেমন একটা অন্যরকম লাগছিলো, মানে কি বলতো উচ্ছের তেতো তো তেতো বলেই জানি সেটা খাওয়া যায় একরকম, কিন্তু বড়িটা ভালো লাগছিলো না, একদমই তেতো লাগছিল, অন্যরকম। যাই হোক, যে কটা বড়ি আর আছে সেটা ফেলে দিতে হবে, একদমই ভালো না আর কি বড়িগুলো। আর কেনা বড়ি না আসলে সবসময় ভালো হয় না, এক এক সময় এরকমও হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিনিস একটু বড়ি দিলে না ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো ওইদিকে ওই মুগের ডালটা একটুখানি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছি, আর এদিকে ওই একটু সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেলে উচ্ছে আলুটা, তখন ওই ভাজা বড়িগুলো অ্যাড করে দেবো, আর হলুদ নুন আর লঙ্কা এই আর কি, আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম। আর এখানে আলুটা আজকে পোস্ত করবো, আলু ঝিঙেটায় আলুটাও লম্বা লম্বা করে কাটছি, আর ঝিঙেটাও তাই। তো পোস্তটা করব, আর এদিকে জানো তো কালকে তোমাদের বলছিলাম যে মটরশুঁটি কচুরি করেছিলাম বলে টুকু তখন বলেছিল টিফিনেও নিয়ে যাবে, তো টিফিনে ওকে তো কচুরি তো করে দেবো না, ওকে দেবো হচ্ছে পরোটা করে। তো এটা না এই মটরশুঁটির পুরভোরে যে পরোটাটা সেটা খেতে ভীষণ ভালো লাগে, মানে কচুরির থেকে আমার মনে হয় কিছুটা হলেও সেটা হেলদি, কারণ কচুরিটা তো ডিপ ফ্রাই করতেই হয়, সেক্ষেত্রে কোনো অপশান নেই আর কি, মানে ডিপ ফ্রাই করা ছাড়া। কিন্তু পরোটাটা না অল্প তেলেও বেশ ভালো করে ভেজে নেওয়া যায় এবং খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে দেখো ঝিঙে আলুটা বসিয়েছি, বসিয়ে না মাঝে আর কি গ্যাসটা মানে ওইদিকে গ্যাসে দিয়েছি, ওদিকে গ্যাসটা প্রথমে জ্বালানো যাচ্ছিল না কিছুক্ষণ ওয়েট করে, তারপর আবার জ্বালিয়েছি। আর তাছাড়া সকাল থেকে ছিল লোডশেডিং, মানে ওই জন্য আলু ঝিঙেটা ভাজা করে মানে বন্ধ করে দিয়েছিলাম, কারণ কারেন্ট নেই, কারেন্ট ছাড়া পোস্ত বাড়তে পারবো না সেই কারণে। তো যাই হোক, তারপরে কারেন্ট আসে পোস্ত বেটেছি আর কি, ওই সময় জ্বালিয়েও দিলাম ওটা ওদিকে, আর সেই সময়ের মধ্যে পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। দেখেছো তো একদম অল্প তেল দিয়ে একটুখানি চেপে চেপে ভেজে নিলে বেশ ভালো ভাজা হয়ে যায়, আর জানো তো ফুলেও যায়, পুরো ফুলেও ওঠে, যার জন্য এটা আর কি ওইটার থেকে ভালো, মানে কচুরির থেকে ভালো, মানে এটা তাও মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু কচুরি জিনিসটা তো ডিপ ফ্রাই আমি খুব একটা করি না আমার ঘরে ডিপ ফ্রাই জিনিস।
তো সেই জন্য এইভাবে করে নিচ্ছি। তো টিফিনে এটা দিয়ে দেবো। আর এই কচুরি বলো, পরোটা বলো, এগুলো না টুকরো শুধু খেতেই ভালোবাসে। আমারও জানো তো শুধু খেতেই ভালো লাগে, যতই তরকারি দিয়ে খাই না কেন, মটরশুঁটির কচুরি যখন হয় লাস্টে একটা শুধু না খেলে ঠিক কিন্তু মন ভরে না। আর ও শুধু শুধুই খেতে ভালোবাসে। দেখো বেশ ভালো করে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ওপরটাও ভাজা হয়ে যাচ্ছে আর বেশ ফুলে মতো উঠেছিল। তো ব্যাস মটরশুঁটির কচুরি তো টিফিনে দিয়ে দেবো। আর এই আর কি রান্নাবান্না আজকের এরকমই করছি। আর কি বলতো, মানে রান্নাবান্নাটা কম থাকলে না তখন অন্যান্য কাজগুলো করা যায় আর কি, তা না হলে মানে এক্সট্রা কাজ করতে আমার একটুখানি অসুবিধা হচ্ছে, মানে সময়ের অসুবিধাটা হচ্ছে ভীষণভাবে এখন। কারণ ওই রান্না করে বেরিয়েই সঙ্গে সঙ্গে আমার ঘরের কাজে হাত দিতে হয়, কারণ ওটা করতে বেশ কিছুটা সময় লাগে। আর টুকলু স্কুলে রওনা হয়ে যাওয়ার পরেই তো কাজের দিদি চলে আসে, ওর এসে বাসন কাটা মাজতে যেটুকু সময় লাগে তার মধ্যেই যদি আমি ঘরের কাজগুলো না করে নিতে পারি তাহলে আবার ঘর মুছতে চলে যাবে, আর ও তো একটুও দাঁড়াবে না। সেই জন্য তার আগে আমাকে কাজটা কমপ্লিট করতে হয়। সেই জন্য একটুখানি রান্নাবান্নাগুলো যদি একটু কমের মধ্যে রাখি তাহলে কী হবে, মানে ও 10টা থেকেই আমি ঠিক, মানে ওরা স্কুলে রওনা হয়ে গেলেই আমি একটু বসি না, তখনই কাজ শুরু করে দিতে পারি। পুজোর আগে একটু এরকমই চলবে, ঝাড়া মোছা সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন করা তো চলবেই, সব বাড়িতে এখন এই সময়টা এরকমই হয়। তো আজকে দেখো এই কম্পিউটার টেবিল, তারপর কম্পিউটার টেবিলের পাশে যে বইয়ের সেলফ সেইটা একটুখানি পরিষ্কার করতে নিলাম। তো এটা খুব বেশি যে ময়লা হয়েছে তা নয়, কিন্তু এই যে পুজোর আগে তো সমস্ত কিছুই ঝাড়মোচ করি, মানে কোনো জায়গায় বাদ দিই না, সেই হিসেবেই করলাম। আর এর ওপরে একটা কাপড় পাতা ছিল সেটাও তুলে নিলাম, নিয়ে এই কাপড়টা পেতে দিচ্ছি, ওটা কেচে আবার রেখে দেবো, এটা যখন নোংরা হবে তখন ওটা আবার পেতে দেবো, এইভাবে অল্টারনেটিভলি পাতবো। আর এই তলায় যে বইগুলো রয়েছে সমস্ত দ্বিতীয় তাকের বইগুলো সমস্ত নামিয়ে আমি পরিষ্কার করিনি, কারণ কিছুদিন আগে এটা করেছিলাম, শুধু সামনে থেকে একটুখানি ঝেড়ে নিয়েছি। আর এই ওপরে যে কাপড়টা পাতা ছিল ওটার ওপরেই সমস্ত ময়লাগুলো পড়ে, ভীষণই ময়লা হয়। আর কাপড় দেখবে কোনো জায়গায় পাতা থাকলে না, মানে টেবিল কভার বলো কিছু, তো সেই জায়গাটা সেইভাবে পরিষ্কার করা হয় না। আর জিনিসপত্র যেহেতু প্রচুর থাকে এখানে, সেহেতু মানে এই জায়গাটা পরিষ্কার সেইভাবে করা হয় না প্রত্যেক দিন যেভাবে অন্যান্য জায়গা আমি করে থাকি আর কি। আর কোনো একটা জায়গা যখন সাজিয়ে রাখার ব্যাপার হয় না, একভাবে সাজাই নিয়ে আবার চেঞ্জ করে আরেকভাবে সাজাই, এইভাবে আমি করতে থাকি, মনে হয় কোনটা হলে যে ভালো লাগছে সেটা বারে বারে চেঞ্জ করে দেখতে থাকি। তো যাই হোক, আজকে জানো তো ঘরের সমস্ত ফার্নিচার তো মুছেইছি, এই কম্পিউটার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু মুছেছি, ফার্নিচার অন্যান্যগুলোও প্রত্যেক দিনই তো মুছি, মানে ওই প্রতিদিন করতে থাকলে কি হয় ময়লা খুব বেশি জমে না, ওই জন্য আমি প্রত্যেক দিনই মুছি। কিন্তু আজকে জানো তো ভীষণ আনন্দ করে মুছেছি যাকে বলে, তার কারণটা তোমাদের দেখাচ্ছি। অনির্বাণ গাড়ি পরিষ্কার করার জন্য একটা ডাস্টার অর্ডার করেছিল, তো গতকাল সেটা ডেলিভারি দিয়ে গেছে আর কি। আর ডাস্টারটা এত ভালো, মানে সেটা দিয়ে আমি আজকে ঘরের সমস্ত দিক পরিষ্কার করেছি। এই দেখো দেখতে পাচ্ছ এই ডাস্টারটা, মানে এটা দিয়ে এই কম্পিউটার টেবিল থেকে শুরু করে কম্পিউটারের স্ক্রিন থেকে শুরু করে, মানে ওই মাইক্রোফাইবার তো আছেই, মাইক্রোফাইবারের তো এরকম ডাস্টার আমার কাছে ছিল কিন্তু সরু, সেগুলো সব সেগুলো দিয়ে পরিষ্কার করলে না মানে সেই রকম হতো না আর পরিশ্রমও হতো খুব। আর এইটাতে যেহেতু মানে নিচের দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে অনেকটা চওড়া, লম্বা এবং চওড়ায় অনেকটাই বেশি, মানে যে কোনো ময়লা থাকা জায়গা একবার যদি ওটা এটা দিয়ে আর কি হাত বুলিয়ে দেওয়া যায় তাহলে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মাইক্রোফাইবারে তো ভীষণ ভালো পরিষ্কার হয় তোমরা জানো, এবার এত ভালোই পরিষ্কার হয়ে আসছে জায়গাগুলো যে বলার না, এবং সেটাও হচ্ছে খুব কম পরিশ্রমে, মানে আমার যেন মনে হচ্ছে অনেকটাই কম পরিশ্রমে হচ্ছে, কারণ প্রত্যেক দিনই যেহেতু আমি এগুলো করি। আর দেখো এই সাইডের যে জায়গাগুলো সেগুলোও খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে যদি এরকম আড়ে করে ধরা যায় আর কি। আর যেটা বললাম তোমাদের চওড়া হওয়ার কারণে যে কোনো প্লেন সারফেস যেগুলো সেগুলো খুব ভালো করে পরিষ্কার করা যাচ্ছে, দেওয়ালের দেওয়ালটা আর কি সেটাও করা যাচ্ছে, কারণ এটা না অনেকটা মানে বেশ খানিকটা লম্বা আরও করা যাচ্ছে, মানে যতটা লম্বা করা যাচ্ছে তা থেকে সেটা দিয়ে আমি আর কি ভালো মতোই অনেক উঁচু পর্যন্ত হাত পেয়ে যাচ্ছি। দেখো টিভি থেকে শুরু করে এই ওপরের জায়গাগুলো এগুলো না সমস্ত আমার উপরে উঠে উঠে পরিষ্কার করতে হতো, যে কারণে আমার প্রত্যেক দিন এগুলো করা সম্ভব হতো না, কিন্তু এখন মনে হচ্ছে সম্ভব হবে। তার কারণ যতই গাড়ি পরিষ্কার জন্য এটা কিনুক না কেন, এটা তো আমি আর গাড়িতে পাঠাচ্ছি না, এটা আমি ঘরেই রাখবো, কারণ এটা নিয়ে কাজ করে আমার এত ভালো লেগেছে এবং এত কাজের জিনিস আমার এটা হয়েছে, মানে ওর এই অর্ডার করা জিনিসটা যে আমার এতটা কাজে লাগবে সেটা আমি ভাবিনি।
মানে সমস্ত জায়গা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে। আর যেটা বললাম ওই যে ওপরের জায়গা যেগুলো আমাকে চেয়ারের উপর বা কিছুর উপর উঠে পরিষ্কার করতে হতো এবং যে কারণে প্রত্যেক দিন আমি করতে পারতাম না, সেগুলোও দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেওয়ালের ওপরেরও অনেকটা অংশ আমি চাইলেই করতে পারি, যদিও কিছুদিন আগে আসলে এই সমস্ত ঘরের দেওয়াল পরিষ্কার করেছি বলে সেভাবে প্রয়োজন পড়ছে না। এখানে দেখো ওই বারান্দায় থাকা চেয়ারটাতে ধুলো পড়ে, সেটাও ঝেড়ে নিলাম। মানে ঘরের কোনো জায়গা না আমি আজকে আর বাদ দিইনি, এটা দিয়ে শুধু ঝেড়ে বেরিয়েছি বলতে পারো। এত ভালো লাগছিল, নতুন জিনিস যে কোনো হলেই এমনি ভালো লাগে সেটা ব্যবহার করতে, তার মধ্যে সেটা যদি হয় এত কাজের জিনিস তাহলে তার কথাই নেই। মানে আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি, এত ভালো বিভিন্ন কোণা টোনাও পরিষ্কার হচ্ছে এটা দিয়ে না যে বলবার নয়। তো যাই হোক, সমস্ত কিছু ঝাড়মস্ত করে ফেলেছি, ওদিকে কাজে দিদি তারপরে ঘরটার মুছে দিয়েও চলে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে বাস্কেটেই রাখা ছিল, জায়গা মতো আর রাখা হচ্ছিল না, সেইগুলো এবার ঝটপট জায়গা মতো রেখে নিতে এসেছি। আরও এই জামাকাপড়গুলো জায়গাতে রাখার এখনই কারণ হচ্ছে, কারণ এই বাস্কেটটা আমার লাগবে, কারণ বারান্দায় জামাকাপড় মেলবো। আসলে ওয়াশিং মেশিনটা আমার যে জায়গায় থাকে সেখান থেকে এক মানে মেশিন ভর্তি জামাকাপড় মানে বারান্দায় নিয়ে এসে মেলবার জন্য এই বাস্কেটটা আমার লাগে আর কি। আর তোমরা ওয়াশিং মেশিনের ব্যাপারে জানতে চেয়েছিলে আর কি একজন, তো সে ওয়াশিং মেশিনটা আমার দেখতেও চেয়েছিলে, তো দেখাবো। আসলে ওয়াশিং মেশিনটা কী বলো তো, দেখাতে পারি না আসলে, এমন জায়গায় এমনভাবেই থাকে ওয়াশিং মেশিনটা যে আমার পক্ষে দেখানো সম্ভব হয় না। তবে হ্যাঁ, একবার দুবার দেখিয়েছি, দেখাই নিজে তা নয়, আর আমি অবশ্যই আবার দেখাবো। আসলে ওই জায়গাটা একটুখানি সাজানো গোছানোর প্রয়োজন। তোমরা যারা আমার হোম ট্যুর দেখেছো তারা দেখে থাকবে যে আমার ওয়াশিং মেশিনটা মানে ওয়াশিং মেশিন যেখানে থাকে সেই জায়গাটাকে মানে স্টোর রুম হিসেবে আমি ইউজ করি। সেই কারণে মানে স্টোর রুম বলা যায় না, সাজানো গোছানোই থাকে, কিন্তু মানে অনেক জিনিসপত্র সেখানে থাকে, সেই জন্যই সবসময় সেভাবে দেখানো হয়তো সম্ভব হয় না। মানে ওখানে না ক্যামেরা রেখে জায়গাটাতে দেখানো অসুবিধা, দেখাবো যখন তখন তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে। কাজকর্ম কমপ্লিট হলো, যেমনটা হয় আর কি এই সময় সেরকম হয়ে গেল সবকিছু, জামা কাপড় মেলা দিয়ে দিনের বেলার কাজ আমার শেষ। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই যে এইটা কি বলতো, দরজার পেছনের জায়গা, তো দেখো দরজা দিয়ে এটা ঢাকা থাকে। আমার হোম ট্যুরের সময় তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম, হোম ট্যুর যখন দিয়েছিলাম তখন। তো এইটা এই চার থাকের একটা র‍্যাক, এটা দেখো পুরো পরিষ্কারই আমি রাখার চেষ্টা করি, ঠিক আছে। এইখানে দেখো একটা বাস্কেটের মধ্যে করে রেখেছি হচ্ছে আয়রনটা, এখান থেকে নিয়ে যেতে করা যায়। আর এই টুকটাক জিনিস এখানে থাকে আর কি, কিন্তু কি করে যে এই জায়গাটা পুরো ভরে যায় আর অগোছালো হয়ে যায় আমি বুঝতে পারি না। মানে আমি বিভিন্ন রকম জিনিস বিভিন্ন সময় রাখতে থাকি, যার জন্য আমি ফাঁকাই রেখেছি। দেখো কিছুদিন বাদে তোমাদের দেখাবো কি কি জিনিস রেখে যেটা ভরে যায় ভগবান জানে। আর এখানে দেখো এটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে একটা লুডোর বোর্ড, এটা হচ্ছে একটা ওই পিচ বোর্ডের বাক্স কেটে মানে বাক্স কেটে না, এরকম একটা বাক্স ছিল কিছুর, এই যে এরকম একটা বক্স ছিল কিছু, সেইটাকে সুন্দর করে দিয়ে এটা তৈরি করে দিয়েছিল অনির্বাণ। তোমাদের আগে বোধহয় দেখিয়েছি, আমার মনে নেই। এই দিকে আছে লুডো আর এই দিকে আছে হচ্ছে দাবার বোর্ড। আচ্ছা, এটা বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এমনি এরকম টুকটাক জিনিস অনির্বাণ বানাতেই থাকে ঘরে। আর এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, টুকলু যখন পেটে ছিল তখন না আমি ভীষণ লুডো খেলতাম, ভীষণ খেলতাম হচ্ছে আমার শাশুড়ির সাথে, আমি আর আমার শাশুড়ি প্রচণ্ডভাবে লুডো খেলতাম। তো প্রথম দিকে তো বোর্ডেই খেলতাম, তারপর যে বোর্ডটাতে খেলতাম সেই বোর্ডটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যায়, আর নিচু হয়ে না খেলতে খুব অসুবিধা হতো। বোর্ডটা বালিশের উপর রাখতাম, এবার বালিশের উপর রেখে তো খেলা যায় না, মানে এদিক ওদিক হয়ে যায় আর কি, বালিশ বা কোনো টুলের উপর রাখলে হতো, বালিশের উপর রেখেই মেনলি খেলতাম। তো তখন ওইটা বানিয়ে দিয়েছিল, এরকম উঁচুতে রাখতাম রেখে নিয়ে খেলতাম, কারণ একটু নিচু হলেও অসুবিধা হতো আর কি তখন। তো সেই থেকে এটা রাখাই রয়েছে, এইখানেই থাকে, এটা দেখতেও বেশ ভালো লাগে আর জিনিসটা থেকেও গেছে। ব্যাস, আর এই জায়গাটার এই বোর্ড টোডগুলো সব পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা। হ্যাঁ, টুবলুর বইয়ের সেলফটা একদিন পরিষ্কার করব, যেটা ওকে সাথে নিয়ে করলে সুবিধা, পরিষ্কারই আছে মানে একটু সাজাবো গোছাবো, যদিও সাজানো গোছানো থাকে না। ব্যাস, এই হচ্ছে এই জায়গাটা গোছানো, মানে কিছুই গোছাইনি, শুধু পরিষ্কার করেছি যে জিনিসপত্রগুলো, কিছু জামা কাপড় না থেকেছিল পরে নিয়ে হয়তো রেখেছি, সেগুলো কাচতে হতো ভুলে গেছি, সেগুলো নিয়ে নিয়েছি কাচতে। তো ব্যাস, এই জায়গাটা এরকম পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো, তোমাদের একদিন বলেছিলাম না ঝুলনের মেলা থেকে টুবলো একটা এরকম চাবির রিং কিনেছিল, শিবলিঙ্গ দেখো, ও তো শিব ভক্ত তোমাদের বলি, তো এইটা কিনেছিল, দেখতে পাচ্ছ তো
এইটা কিনেছিল, তো সেইটা ওর এই বইয়ের সেলফেই রাখা থাকে, এই এইখানটাতেই থাকে। এটা তোমাদের দেখাবো বলেছিলাম কিন্তু ভুলে যাই, তাই জন্য আজকে দেখিয়ে দিলাম। ওই দিকের ঘরটা মানে কম্পিউটারে টেবিলের পাশে যেটা থাকে বুকসেট, সেটা গুছিয়েছি, সেটা তোমাদের দেখাই। ওটা মোটামুটি গোছানোই ছিল, সব কিছু নামি আর করিনি ওর জন্য এখন, মোটামুটি যেটুকু না করলে নয়। দাঁড়া দেখাচ্ছি তোমাদের, এই যে এইখানে ওই সবুজ এইটা পেতেছি, পাতার পরে এইরকম দেখতে লাগছে, প্রচুর আওয়াজ আসছে সাইডে, কোনো পাথর কাটার কাজ হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাবে না। ব্যাস, আর এই জায়গাগুলো না খুব পরিষ্কার হয়ে গেছে এইটা দিয়ে ঝেড়ে, এই দেখো এখানে রেখেছি। ওটাও ভীষণ ভালো জিনিসটা যে এত ভালো, সত্যি মানে আমি বুঝতে পারিনি যে এটা এতটাই ভালো হবে। এই যে এটা একটা কোথাও হ্যাং করিয়ে রাখার ব্যবস্থা করতে হবে, মানে পুরো ঝেড়েছি তো এটা দিয়ে, বেশ ভালো রকম পরিষ্কার হয়ে গেছে আর পরিশ্রমও হয়নি। আর এই দেখো টুকলুর ক্র্যাফটের সেই চটি, কালকে চেক করেছে মানে দেখেছে, দেখে আবার ফেরত দিয়ে দিয়েছে, ফেরত দিয়ে দেয় ওদের ক্র্যাফটের জিনিসগুলো। এখানে যে রয়েছে না, এইটাও ওর একটা ক্র্যাফটেরই জিনিস ছিল, সানফ্লাওয়ার তৈরি করতে দিয়েছিল। তো ব্যাস এই জায়গাটাও গোছানো কমপ্লিট, তো চলো সাজানো গোছানো ঘর পরিষ্কার এই সমস্ত চলছে, চলবে একদিন, প্রতিদিনই ভাবছি এটা করে নিলে শেষ, তারপরে ভাবছি ওটা করে নিলে শেষ, কিন্তু শেষ আর হবে না, কারণ যেগুলো করা হচ্ছে সেগুলো আবার ময়লা হয়ে যাচ্ছে, সেগুলো আবার পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা এরকমই একটা কন্টিনিউ প্রসেস, যাই হোক সে সমস্ত চলবে। এখন আমি একটুখানি করবো রূপচর্চা, মানে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো, পুজো আসছে বলে কথা, শুধুমাত্র ঘর বাড়ি পরিষ্কার করলেই তো আর হবে না, নিজেকেও তো একটুখানি সাজিয়ে গুছিয়ে নতুন করে তুলতে হবে, তাই না? আর ফেস প্যাক অ্যাপ্লাই করলেই সাধারণত এই সময়টাতে বসে আমি একটুখানি গল্পের বই পড়ি, তোমরা জানো তো, সেটাই একটুখানি করছি। এখন ঘড়িতে বেজেছে ওই 5:30-6:45 মতো, এখন তো অনেকটা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5:30-5:30-এর মধ্যেই বেশ ভালো রকম অন্ধকার হয়ে যায় আর কি, আসলে বেলা অনেকটাই ছোট হয়ে গেছে। দুর্গাপুজো এবার যেহেতু অনেকটা দেরিতে, মানে প্রায় অক্টোবরের শেষে এবার দুর্গাপুজো পড়েছে, তাই আশা করা যায় যে কালী পুজোর সময় থেকে অন্তত ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, মানে একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে আর কি। তো দেখা যাক কী হয়, দুর্গাপুজোর সময় আসলে ওয়েদারটা কেমন থাকবে সেটা নিয়ে সবারই সবসময় চিন্তা থাকে, বৃষ্টি হবে কি না, গরম খুব বেশি পড়বে কি না। তো বেশ কিছুদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা একদমই অন্যরকম হয়ে গেছিলো, কিন্তু আবারও বেশ কিছুদিন তীব্র রোদে গরম কিন্তু বেশ ভালো রকমই পড়েছে। দুর্গাপুজোর সময় প্রত্যেকবারই কেমন একটা হাঁসফাঁস করা গরম হয়, এবার যেহেতু অক্টোবরের একদম শেষে পুজো, তাই ভেবেছিলাম যে হয়তো বা অতটা গরম থাকবে না। দেখা যাক ওয়েদার কেমন থাকে, আসলে এই সময়টাকে পুজোর ওই 4টে দিনে কেমন ওয়েদার থাকবে সেটা নিয়ে সত্যি ভাবনা চিন্তার আর শেষ নেই। তো পুজো দিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে, সন্ধ্যেবেলা টুকলুকে কিছু খেতে দেবো, তো অনেকদিন বাদে না আজকে জানো তো ম্যাগি বানিয়ে দিচ্ছি ওকে, ও খেতে যে চেয়েছে তা নয়, তো আজকে আর সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, করবার মতো সেরকম কিছু নেই ও, তাই ভাবলাম চলো আজকে ম্যাগি বানিয়ে দিয়ে দিই, আর এরকম একটু ঝোল থাকবে এরকম ম্যাগিও ভালোবাসে খেতে, একদম শুকনো হয়ে যাবে বা একদম ঝোলঝোল হবে সেরকমটা ভালোবাসে না, তো সেরকমই করে দিলাম। তো ম্যাগিটা খাচ্ছে, সেই সময়ের মধ্যে আমি একটুখানি সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সমস্ত তো খটমটে হয়ে শুকিয়ে গেছে, সেগুলো একটুখানি তুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি রাতের দিকে মেশিন চালিয়ে আবার তাহলে মেলে দেবো, সেগুলো আবার কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে। এখন জামাকাপড় শুকাতে একদমই সময় লাগছে না, কারণ যেহেতু প্রচণ্ড রোদ উঠছে, মানে অনেক আগেই কিন্তু শুকিয়ে গেছে। তো যাই হোক তোলা হয়নি জামাকাপড়গুলো, সেগুলোই সমস্ত তুলে এখন বাস্কেটে রেখে নিই। সন্ধ্যে থেকেও না আসলে এত রকম কাজ থাকে, আর এই জামাকাপড় তুলে ভাঁজ করার কাজটা না আমি কখনোই ফেলে রাখি না, কারণ পরবর্তীতে এটা করার ইচ্ছা হয় না, সেজন্য আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে অন্তত এই বাস্কেটে রেখে দিই, জায়গা মতো না রাখতে পারলেও পরে জায়গা মতো রেখে দেবো সেই কারণে। আর একটার পর একটা কাজ আর কি হয়েই চলেছে। আর এখানে দেখো এই ড্রয়ারটাতে একটা জিনিস নিতে আমি এসেছি, এসে তোমার মাথায় হাত, মানে এত অগোছালো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি, দেখো মানে বিভিন্ন জিনিসে এলোমেলো হয়ে গেছে, আর এই ড্রয়ারগুলো যেহেতু অনেকটা ডেপ, মানে বেশ বড় সড়ো ড্রয়ার, গভীর আর কি, তো একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে জিনিস পাওয়া যায় না, তো সাজাবো মানে গোছাবো সবই করবো, তো এখন একটুখানি খিদে পাচ্ছে, তাই ভাবলাম মুড়ি চানাচুর আর শশা ছিল ফ্রিজে, শশা দিয়ে মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে, শশা খেতেই আমার ভীষণ ভালো লাগে, তোমরা কে কে শশা খেতে ভালোবাসো আমাকে জানিও তো, জানি না কেন আমার ভীষণ ভালো লাগে শশা খেতে, কিন্তু এই শশা কাটতে না আমার একদম ভালো লাগে না, জানো কেন যে ভালো লাগে না কি জানে। তো যাই হোক মুড়ি খাচ্ছিলাম, ছেলেকে একটু পড়ালাম, আর তারপরে না বেশ অনেকক্ষণ পরে এটা, মানে এই জায়গাটা আমি পুরোপুরি গুছিয়ে ফেলেছি,
তো গোছানোর পরেই তোমাদের দেখাচ্ছি, গোছানোর সময় ক্যামেরা করিনি। এখানে দেখো এরকম একটা বাস্কেটের মধ্যে করে সমস্ত সানগ্লাস, চশমা, টুবলুর যে এক্সট্রা চশমা, আগের আর কি চশমা ছিল সেগুলোও রেখেছি, যাতে এরকমভাবে রেখেছি যাতে একটা বার করতে গেলে আরেকটা ঘেঁটে না যায়। আর এখানে একটা বাস্কেটের মধ্যে করে দেখো কিছু সাজগোজের জিনিস রেখেছি, ওপরে রয়েছে সেটা, আর নিচে কিছু ব্যাগ ট্যাগ রয়েছে আর কি, ছোট পাউচ বা এমনি ব্যাগ সেই সমস্ত রয়েছে, আর ওপরে বললামই সাজগোজের জিনিস। আর এইখানে দেখো সেই গ্যাসের ওভেন বা শক্ত জায়গা পরিষ্কার করার জন্য, মানে হার্ড কিছু পরিষ্কার করার জন্য যে কিনেছিলাম তারের ব্রাশ, সেইগুলো রয়েছে। আর এইখানে একটা বক্সের মধ্যে করে দেখো রয়েছে এরকম ক্যান্ডেল, যেটা গতবার ওই দীপাবলির সময় কেনা হয়েছিল, তো সেইগুলো রয়েছে বেশ কিছু, এইবার লেগে যাবে কাজে। ব্যাস এখানে এটা রেখেছি, তার উপরে এই ব্রাশ দুটো রেখে দিলাম। আর এইখানে একটা এরকম কাগজেরই ব্যাগ, তার মধ্যে করে এখানে রেখেছি হচ্ছে তুলো, আর নিচেও কিছু বক্স রয়েছে, এই ঘড়ির বক্স রয়েছে নিচে, আর ওপরে রেখেছি এরকম তুলোটা, কারণ এই এটার পাশেই তো বেসিন, তো তুলোটা এখানে থাকলেই সুবিধা হয়, মুখ টুক পরিষ্কার করার জন্য লাগে। আর এখানে এরকম একটা বক্স রেখেছি যেটার মধ্যে টুবলু স্কুল থেকে এসে ওই টাই, তারপর ওর আই কার্ড, এইগুলো সমস্ত কিছু এখানে রাখে। আর এখানে ওই ফেস প্যাক, যে অ্যাপ্লাই করা স্কিন কেয়ারের জিনিসপত্র কিছু এখানে রেখেছি, মানে এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি যে একটা জিনিস নিতে গেলে যাতে অন্য আর একটা জিনিস ঘেঁটে না যায়, সেই জন্যেই এই ধরনের কাজে কিন্তু এই বাস্কেট খুব কাজে আসে। তো ব্যাস এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখে নিলাম এটা, যেটা করতে কিন্তু আমার লেগেছে অনেকটা সময়, মানে খুব কম সময় এটা হয়নি, কারণ এর মধ্যেও প্রচুর রকম জিনিস ছিল যেগুলো বাদ দিতে হয়েছে আর বাকি জিনিসগুলো গুছিয়ে রাখতে হয়েছে। তো দেখো এটা গোছাতে গিয়ে ঘরের কী অবস্থা হয়েছে, মানে এই যে জিনিসপত্রগুলো সমস্ত কিন্তু এর ভেতরেই ছিল, সেগুলো বেছে বুছে সব বাদ দিয়েছি, পরিষ্কার করেছি, তারপরে গুছিয়েছি। তো সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে, রাত্রিবেলা যেহেতু ভাত খাওয়া হবে, এদিকে দেখো ভাতও রান্না করা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। সন্ধ্যে থেকে যা কিছু বাসনপত্র, ম্যাগি খাওয়া হলো, মুড়ি খাওয়া হলো, চা খাওয়া হলো, তারপর ওদের স্কুলের টিফিন বক্স, সব কিছু যা কিছু বেরিয়েছিল, প্রচুর বাসনপত্র বেরিয়ে যায়, তো সেগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে ডিমের ঝোল কালকে রয়েছে, তাতে রাত্রিবেলা খাওয়া হবে বলে দেখো বার করেও রেখেছি, গরম করব, এখন করব না, একটু পরে করব। আর এখন সন্ধ্যেটা অনেক আগে আগে হয়, তো সেই কারণে অনেকগুলো কাজই করতে পারলাম। এখন কটা বেজেছে দেখবে, 9:10 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।